চাকরি প্রার্থীদের উপর পুলিশি হেনস্থার অভিযোগ। প্রতিবাদে রবিবারও জায়গায় জায়গায় অবরোধ, বিক্ষোভ গেরুয়া ব্রিগেডের। বাঁকুড়ার ওন্দা থানার সামনে অবরোধ, অন্যদিকে বীরভূমের সাঁইথিয়ায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তায় বসে দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। করুণা মইতি চাকরি প্রার্থীদের ওপরে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে রবিবারও পথে নামে গেরুয়া শিবির। সাঁইথিয়ার ইউনিয়ন বোর্ড মোড়ে চলে বিক্ষোভ। পরশুদিন বর্তমানে তৃণমূল কংগ্রেস সরকারের দলদাস পুলিশ রাতের অন্ধকারে গিয়ে তাদেরকে নানাভাবে নির্যাতন করে, শারীরিকভাবে নির্যাতন করে এবং শেষ পর্যন্ত বেআইনিভাবে তাদেরকে গ্রেফতার করে। আমরা তারই প্রতিবাদে আজকে রোপো রাস্তা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি সাঁইথিয়া মোড়ে, সাঁইথিয়া ইউনিয়ন বোর্ড মোড়ে। খয়রাশোলে ওই দিন পথে নামে বিজেপির কর্মীরা, খয়রাশোল থানায় চলে অবস্থান বিক্ষোভ। একই অভিযোগে বাঁকুড়ার ওন্দা থানার সামনে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। ওন্দার বিজেপির বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে চলে প্রতিবাদ বিক্ষোভ। আরও যারা 14 সালে পাস করেছিলেন তারা করুণাময়ী জায়গাতে বসে আন্দোলন করছিলেন। তৃণমূল কংগ্রেসের পুলিশি অত্যাচারে তারা জর্জরিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে আমরা তাদের পাশে থাকছি এবং আগামী দিনে থাকব। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। রিপাবলিক বাংলা।